बिग होम रेडियो कोलकाता तेरे खोदो एखान तोमारो मन तुमि दियो छुड़ाते मनो प्राण एसे गेल बिग होम रेडियो कविता कथाय गाने संलापी माया टाने सकलेर आदरणीय बिग होम रेडियो नमस्कार बेखम रेडियो कोलकाता स्वागत जानाच्छे आपनाके बेखम रेडियो मानेई कविता आवृत्ति गान बाजना नाटक गल्पपाठ विषय भित्तिक आलोचना बेड़ानोर हदिश छोटोदेर अनुष्ठान एई सब निये सम्पूर्ण पारिवारिक मनोरंजन बेखम रेडियो। नमस्कार আমি সোমা, পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুকুমার রুজ। এযাবৎ তাঁর 30টা গ্রন্থ প্রকাশিত হয়েছে যা নানা পুরস্কারে ভূষিত। এছাড়া সাহিত্য সংস্কৃতি নিয়ে তাঁর নানা আলোচনা আমরা আকাশবাণী ও দূরদর্শনে শুনেছি। তাঁর লেখায় আমরা গ্রাম বাংলার মানুষের জীবন যন্ত্রণার ছবি যেমন দেখতে পাই, তেমনি নাগরিক জীবনের নানান সমস্যার কথা উঠে আসে। বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে আজ আমরা সাহিত্যিক সুকুমার রুজের কাছ থেকে শুনব বাংলা ছোট গল্পের উৎস ও গতি প্রকৃতি। আজ অন্তিম পর্ব। নমস্কার, পেখম রেডিওর আমন্ত্রণে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণে উপস্থিত হয়েছি পেখম রেডিওতে। আলোচনার বিষয় বাংলা ছোট গল্পের উৎস ও গতি প্রকৃতি। আলোচনাটি বিষয়ের নিরিখে বেশ দীর্ঘ, তাই তিনটি পর্বে আলোচনা করছি। আজ তৃতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম ভারতীয় কথাসাহিত্য পারস্য, আরব, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ডের কথাকারদের কলম ছুঁয়ে কীভাবে বাংলা সাহিত্যে প্রভাব ফেলল। দ্বিতীয় পর্বে বলেছিলাম গল্প কীভাবে ছোট গল্প আখ্যায় আখ্যায়িত হলো। বিশ শতকের 30-40 দশকে কল্লোল ও কালিকলমের যুগে ছোট গল্প শব্দটির ব্যবহার শুরু হয়, এটা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। বলেছিলাম শরৎচন্দ্রের মহেশকে ছোট গল্প আখ্যা দেওয়া হলো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণীকেও ছোট গল্প আখ্যা দেওয়া হলো, কিন্তু শরৎচন্দ্রের একাদশী বৈরাগী বড় গল্প আখ্যা পেল। তা এখন ছোট গল্পের সংজ্ঞাটা কী সে সম্পর্কে আজকে একটু আলোচনা করি। ছোট গল্পের সংজ্ঞা হিসাবে ব্র্যান্ডের ম্যাথুজের উদ্ধৃতি দিয়ে আমি শুরু করি। দ্য শর্ট স্টোরি বাই ইটস এফেক্ট আ সার্টেন ইউনিটি অফ ইম্প্রেশন হুইচ সেট ইট অ্যাপার্ট ফ্রম আদার কাইন্ডস অফ ফিকশন, এটা বলছেন ব্র্যান্ডের ম্যাথুজ। অথবা আফহামের কথায় বলা যায়, আউট অফ র্যাপিডলি মুভিং কারেন্টস অফ লাইফস এক্সপিরিয়েন্স দি অথার্স ইমাজিনেশন সিজেস আপন অ্যান ইম্প্যাসিভ সিচুয়েশন অর আ স্ট্রাইকিং কন্ট্রাস্ট দ্যাট এফেক্টস হিম কিনলি। কিংবা জোয়ান ভ্যাটসেক বলছেন, স্টোরিজ ক্যান গ্রো স্লোলি ইন দ্য ইমাজিনেশন অলমোস্ট বাই দেমসেলভস ফ্রম সাম স্ট্রং ইম্প্রেশন।
বিভিন্ন জনে বিভিন্ন রকম বললেও একটা মূল কথা রয়েই যায়। আমি যদি রবীন্দ্রনাথের কথাই চলে আসি তাহলে রবীন্দ্রনাথের গল্পের সংজ্ঞা আমরা সবাই জানি, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। এই যে এটির উল্লেখ করেও অনেকে ছোট গল্পের সংজ্ঞা বোঝাতে চান। যাই হোক, বোঝা গেল যে ছোট গল্প আয়তনে ছোট হবে, একমুখী এবং প্রতীতিজাত গদ্য হবে। এরপর রুশ সাহিত্য, ফরাসি সাহিত্য, ইংরেজি সাহিত্যর প্রভাবে 50-এর দশক ও 60-এর দশক জুড়ে বাংলা ছোট গল্পের আঙ্গিকগত ও প্রকরণগত পরিবর্তন হতে থাকল। নানা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকল মানিক বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষদের কলমে। তারপর বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় ছোট গল্পে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন। তিনি ছোট গল্পকে আরও ছোট ও তীক্ষ্ণ করে দেখালেন, এভাবেও ছোট গল্প লেখা যায়, যা পরবর্তীকালে পোস্টকার্ড গল্প বা অনুগল্প নাম ধারণ করেছে। ছোট গল্পের তিন বন্দ্যোপাধ্যায়ের নাম তো অনস্বীকার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পে স্বর্ণযুগ রচনা করলেন। সেখানে সৈয়দ মুজতবা আলীর অনুগল্প, সতীনাথ ভাদুরীর ছোট গল্প ব্যতিক্রমী আলো নিয়ে জ্বলজ্বল করতে থাকল। এরপর অজস্র মণিমুক্ত ঝরল সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসুর কলম থেকে। ছোট গল্পের ভাণ্ডার সমৃদ্ধ হল। এর মাঝে কমল কুমার মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায় ব্যতিক্রমী ভাষায় গল্প লিখে অনন্য নিদর্শন রাখলেন। এবারে আসি ছোট গল্পর কাকে বলা যায়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি বলবো, এমনিতে গতানুগতিক ধারণা হলো ছোট গল্পে সাধারণত একটা প্লট বা কাহিনী থাকবে, এক বা একাধিক চরিত্র থাকবে, একটা নির্দিষ্ট কোনো ভাবনা পাঠকের মনে গেঁথে দেওয়ার চেষ্টা থাকবে, তার জন্য গল্পে সংলাপ থাকবে, গল্পের একটা পটভূমি ও সেটার বর্ণনা থাকবে, একটা রচনা শৈলীও থাকবে, সেটা অবশ্য লেখক বিশেষে পরিবর্তিত হবে। শুরু থেকে মোটামুটি গত শতাব্দীর 60-এর দশক অবধি বাংলা সাহিত্যে এ ধরনের গল্প লেখা হতে থাকল। এ ধরনের গল্পকে অনেকে ফ্ল্যাট গল্প আখ্যা দেন। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এসে 70-এর দশকে ছোট গল্পের মধ্যে আলংকারিক গদ্যের জাদুবিন্যাস বা রোমান্সের পেলব কাল্পনিকতা স্থান করে নিল, সেগুলিকে প্রেমের গল্প আখ্যা দেওয়া হলো। 80-এর দশকে এসে ছোট গল্প তা থেকে অনেকখানি মুক্ত হয়ে সমাজের কদর্যতার মধ্যে বেঁচে থাকার লড়াই, শ্রেণী বৈষম্যের কথা, প্রতিবাদ বিপ্লবের কথা, অন্ধকারকে বিনাশ করে আলোর জগতে প্রবেশের কথা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা দেখা গেল। 90-এর দশক থেকে ছোট গল্প দারুণভাবে বাঁক নিল কিছু লেখকের কলম ধরে। গতানুগতিক গল্পের ধারণা ভেঙে ফেলে নতুন আঙ্গিকের সূচনা হল। গল্পে প্রাচ্য ও পাশ্চাত্যের মসৃণ মিশ্রণ রচিত হল। তার মধ্যে মিথ যেমন ঢুকতে থাকল, তেমনি ফ্যান্টাসি, ম্যাজিক রিয়ালিজম, সুররিয়ালিজম, মায়াজম এসবের ব্যবহার শুরু হল। এলো লাতিন আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি প্রভৃতি দেশের আধুনিক গল্প লেখকদের প্রভাব। গল্পের মধ্যে থেকে তাত্ত্বিক ধারণা ও পাণ্ডিত্যর কচকচানি এসব বর্জিত হতে থাকল। এলো নিজস্ব জীবনবোধ ও অভিজ্ঞতার সূক্ষ্ম বিশ্লেষণ। বর্তমান শতাব্দীর 0-এর দশকে এসে দেখা গেল গল্পের মধ্যে ভোগবাদ ও যৌনতা প্রবলভাবে জায়গা করে নিচ্ছে, কিন্তু তা টলস্টয়, লরেন্স মোরাভিয়া কিংবা জেমস জয়েসের শিল্পসম্মত যৌন ভাবনার ধারকাছ দিয়ে যাচ্ছে না।
চটজলদি জনপ্রিয়তা অর্জনের জন্য নিতান্ত মোটা দাগের যৌন ভাবনা কিছু লেখকের কলমে প্রবলভাবে আসতে থাকল। এরপরেই দেখা গেল গল্পে ঢুকছে সুনিবিড় সংবেদনশীলতা, বিষণ্ণতা, বেদনা, একাকিত্ব বা নিঃসঙ্গতার নির্বেদ ও হাহাকার। ঠিক যেন প্রচণ্ড ভোগের পর অনাসক্তি ও বিষাদ গ্রাস করতে থাকলো ছোট গল্পকে। তখন ছোট গল্প স্বগত কথনের ধাঁচা পেল, ফলে গল্পতে গল্পর অভাব দেখা দিল, কাহিনী কম ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বাড়তে থাকল। এ শতাব্দীর প্রথম দশকে হয়তোবা বিদেশি গল্প লেখক কামু, কাফকা, সার্ত্রের প্রভাবে গল্পের মধ্যে ঢুকে গেল দুর্বোধ্যতা বা অবোধ্যতা। সেরিব্রাল গল্প নাম দিয়ে কিছু গল্প লেখা হতে থাকল যার মধ্যে ঠিকঠাক গল্প নেই, স্ট্রিম অব কনসাসনেস বা চেতনা প্রবাহের গল্প নাম দিয়ে কিছু বোঝাতে চাওয়া হলো। ছোট গল্প অনেকটা কবিতার কাছাকাছি চলে এলো, কিন্তু তার মানে এই নয় যে ছোট গল্প কাব্যিক পেলবতা পেল, বরং দুর্বোধ্য শব্দ ও বিচ্ছিন্ন ঘটনার কোলাজ করে অত্যাধুনিক করার চেষ্টা হলো। তাতে সাধারণ পাঠক কিন্তু গল্প থেকে দূরে সরে যেতে থাকল। দ্বিতীয় দশকে পৌঁছে ছোট গল্প থেকে ডিটেলিং বা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বিদায় নিল। গল্প হয়ে উঠল স্লিম, রিজু ও আরো বেশি তীক্ষ্ণ। ছোট ছোট বাক্যে ঝরঝরে ভাষায় গল্প লেখার প্রবণতা দেখা দিল। স্বাভাবিকভাবেই ছোট গল্প আয়তনে আরও ছোট হয়ে গেল। রবীন্দ্রনাথের লিপিকা কিংবা বনফুলের পোস্টকার্ড গল্পর দোহাই দিয়ে অনুগল্প নাম দিয়ে একটা নতুন ধারার প্রচার চলতে থাকল। কিন্তু বলা বাহুল্য, সেগুলি লিপিকা কিংবা পোস্টকার্ড গল্পর ধার কাছ দিয়েও যায় না। তবুও এসবের মধ্যে গল্পের মূল ধারা অর্থাৎ গল্প বলার জন্য গল্প লেখার একটা প্রবাহ চলছেই। ছোট গল্প নিয়ে সেভাবে কোনো আন্দোলন কিন্তু হয়নি। ষাটের দশক জুড়ে একটি সাংস্কৃতিক আন্দোলনের উদ্ভব হয়েছিল যার নাম হাংরি আন্দোলন। এ আন্দোলনের প্রভাব বেশি বেশি পড়েছিল কবিতায়, কিছু ছোট গল্পেও প্রভাব ফেলেছিল। এক্ষেত্রে মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী, সুবিমল মিশ্র, সুভাষ ঘোষাল প্রমুখদের উল্লেখ করা যেতে পারে। আলোচনার আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি শুধু আর একটা আলোচনা করব যে কিভাবে গল্প লিখতে চাই। এ প্রশ্ন যদি আমাকে করা হয় তাহলে আমি প্রথমেই বলবো যে আমি যে ভাষায় কথা বলি অর্থাৎ কথ্য ভাষাতেই আমি লিখতে চাই, সহজ সরল ভাষা যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে এমন এমন ভাষায় লেখাটা আমার পছন্দ। গল্পের ব্যাপারে যদি বলি তাহলে বলবো গল্পহীন গল্প আমি লেখা পছন্দ করি না। আসলে গল্পহীন গল্প কথাটাই আমার কাছে অবাস্তব। মিষ্টি জাতীয় জিনিস যথা চিনি, গুড় এসব ছাড়া যেমন মিষ্টান্ন হয় না, তেমনি গল্প বা কাহিনী ছাড়া গল্পও হয় না। চেতনা প্রবাহের গল্প নামে যা লেখা হয় তেমন গল্প খুব একটা লিখতে চায় না। আমি গল্পের প্লট, ক্যারেক্টার, থট এই তিনটেকেই রাখতে চাই। অবশ্যই প্লট অর্থাৎ কাহিনী থাকবে, তবে কতটা কাহিনী রাখবো কিংবা শুধুই কাহিনী রাখবো না দর্শন থাকবে এসব ভাবনা হবে গল্পের প্রয়োজন অনুযায়ী। খুব বেশি কাহিনীর ঘন ঘটা থাকবে এমন নয়, আবার শুধুই মননশীলতা পাতার পর পাতা তাও আমি করতে চাই না। গল্প চরিত্র নির্ভর হবে, গল্পের চরিত্র কখনো আমি নিজেই হতে পারি, আবার কখনো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে যাকে চরিত্র করতে চাই অবশ্যই তা যেন জানা বা দেখা চরিত্র হয়,
গল্পের যে চরিত্র তৈরি করব তাকে সবসময় একটা শ্রেণীর প্রতিনিধি হিসাবে গড়ে তোলার চেষ্টা করি, যাতে একান্ত ব্যক্তিগত একটা চরিত্র না হয়ে কিছু তেমন চরিত্রের মানুষের সঙ্গে মেলে। আরেকটা কথা, কোনো চরিত্র তৈরি করতে গিয়ে কোনো বিষয়ে বায়াসড হয়ে পড়া উচিত নয়, সে ব্যাপারে কিন্তু সচেতন থাকা দরকার। বায়াসড হয়ে চরিত্র গড়লে গলদ থেকে যায়, বায়াসড না হয়ে চরিত্র আঁকলে সঠিক ছবিটা ফুটে ওঠে। তাতে অবশ্য অনেক সময় রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা বা আমলাদের ক্ষুব্ধ করা হয়, কিন্তু কিছু করার নেই, আঘাত করলে করবে। থট অর্থাৎ ভাবনা, মননশীলতা গল্পে থাকবেই, তার জন্যই তো গল্প লেখা। আমার ভাবনাটা আমি পাঠকের মনে সঞ্চারিত করার জন্যই তো গল্প লিখি। সচেতন থাকতে হয় ভাবনাটা যেন সদর্থক হয় এবং পাঠকের বিরক্তির কারণ না হয়। আমি আমার গল্পের মধ্যে ডিকশন, কনভারসেশন, ন্যারেশন এই তিনটিই রাখতে চাই। ডিকশন অর্থাৎ গ্রন্থনা বা নির্দিষ্ট একটা গঠন শৈলী থাকবে, তাতে পাঠকের গল্প বুঝতে সুবিধা হয়, গল্পের খেয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, গল্পের বুনন হবে বাছাই করা প্রচলিত শব্দ ব্যবহার করে। কনভারসেশন অর্থাৎ সংলাপ আমার গল্পে প্রাধান্য পায়, চরিত্র উপযোগী ছোট ছোট সংলাপ গল্পের মাধুর্য বাড়াই বলে আমি মনে করি। বিশেষত বিশেষ বিশেষ কোনো এলাকা, জেলা কিংবা বিশেষ কোনো জাতি উপজাতির চরিত্র হলে সেখানকার বা সে চরিত্রের ব্যবহার্য ডায়ালেক্ট আমি ব্যবহার করি। অবশ্য যদি সে ভাষা অধিগত থাকে তবেই, অধিগত না থাকলে সে অঞ্চলে গিয়ে ভাষাটা যতটা সম্ভব আয়ত্ত করে ব্যবহার করি, এতে চরিত্রটা জীবন্ত হয়ে ওঠে। ন্যারেশন অর্থাৎ বর্ণনা আমার গল্পে থাকে, সচেতনভাবেই রাখি। বর্ণনা বা চিত্রণ থাকলে পাঠকের মনে পটভূমির ছবিটা ভেসে ওঠে, একটু ডিটেলিং রাখলে পাঠক ওর মধ্য দিয়ে গল্পে ঢুকে পড়ে, এতে লেখকের ভাবনার সঙ্গে পাঠকের ভাবনার সেতুবন্ধন করে ওঠে। যাই হোক, এভাবে গল্প লেখা যায়, আবার অন্যভাবেও গল্প লেখা যায়। সবচেয়ে আনন্দের কথা, বাংলা ছোট গল্প অল্প সময়ের মধ্যে বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে এবং তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তার অগ্রগতি অব্যাহত রেখেছে। বর্তমান সময়ের গল্প লেখকেরা বিভিন্ন আঙ্গিকে ও বিভিন্ন শৈলীতে ছোট গল্পকে ধরতে চাইছেন, ছোট গল্পতে এক নতুন দিগন্ত রচিত হচ্ছে, এ কথা অনস্বীকার্য। নমস্কার। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।